ওয়েলকাম টু কিচেন আইল্যান্ড। আজকে খুব বাইরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে একটু পকোড়া আর চপ হয়ে যাক। তাই আমি আজকে দু রকমের এই ফ্রাইড আইটেম দেখাবো। আমার রান্না ভালো লাগলে কিচেন আইল্যান্ডকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আমি দেখিয়ে নিচ্ছি কি কি করছি। এখানে আমার দুটো এক্সট্রা ভেটকি মাছের পিস ছিল, তো ওই ভেটকি মাছের পিস দুটোকে দিয়ে আমি ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। এটাকে দিয়ে একটা চপ বানাবো। এর জন্য লাগবে আলু সেদ্ধ, একটু গরম মশলা গুঁড়ো, একটু আদা রসুন পেঁয়াজ বাটা, একটা ডিম, কয়েকটা কিশমিশ, একটু গরম মশলা গুঁড়ো আর ব্রেড ক্রাম্স আর এই সাদা তেল। আর এইখানে হচ্ছে এগ পকোড়ার জন্য আমি করছি সেদ্ধ ডিমকে চার পিস করে করে কেটে রেখেছি। ব্যাটারের জন্য এখানে বেসন আছে, চালের গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই ভেটকি মাছের এটাতেও লাগবে। এই দুটো আইটেম আমি দেখাবো। এখানে আমি আগে মাছগুলোকে ভেজেই যখন রেখেছি তখন আগে এটাকে বেছে এর মিশ্রণটা তৈরি করে রাখবো। ভেটকি মাছের কাঁটাও কম, বাঁচতেও সুবিধা হবে, এরকমভাবে জাস্ট পুরোটা বেছে রাখবো। ভেটকি মাছ দুটোকে আমি কাটা বেছে এই মোট পরিমাণ হয়েছে, এটা দিয়ে আমি চপ বানাবো। এর মধ্যে একটাই আলু চারফালা করে সেদ্ধ করা ছিল, সেটাকে আমি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে রেখেছি। এবার এই যে ভেটকি মাছ ভাজার যে তেলটা ছিল আমি ওটাতেই বানাচ্ছি, ওইটুকু তেলেই ওটা হয়ে যাবে। তেলটা গরম হলে এই আদা রসুন পেঁয়াজ বাটাটা দেব। এই আদা রসুন পেঁয়াজ বাটাটার মধ্যে না আমি এই অল্প পরিমাণে এই বেসনে দিয়ে রাখছি, কেন দিচ্ছি এরপরে এটা দেখাচ্ছি। অল্প লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োটা। এবার এই মাছ বাছাটা এটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি আলু সেদ্ধটাও দিয়ে দেবো। বাইন্ডিংটা আর একটু ভালো করার জন্য আমি একটুখানি ব্রেড ক্রাম্স দিলাম। এটা কিন্তু আমার ফ্রেশ ব্রেড ক্রাম্স, বাড়িতে তৈরি করা চার পিস ব্রেডকে মিক্সিতে দিয়ে। এটা একটু ভাজা ভাজা হোক আমি ততক্ষণ এই বেসনের পুরটা রেডি করে ফেলি। এই ডিম সেদ্ধগুলো দিয়ে আমি পকোড়া বানাবো, তার জন্য এই আমি বেসন দেখিয়েছিলাম, এর সাথে এই চালের গুঁড়োটাকে দিলাম, এই হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য একটু তেল দিচ্ছি। এবার এই পুরোটাকে আমি এবার জল দিয়ে মাখবো। মাখবো না, অ্যাকচুয়ালি ব্যাটার তৈরি করব, একটা থিক ব্যাটার হবে।
ভেটকি মাছের পুরো মিশ্রণটা থেকে এই পাঁচটা সমান ভাগ করে নিয়েছি, একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার এগুলোকে জাস্ট আমি একটু ঘোল করে একটা করে কিশমিশ ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ডিমের গোলায় চুবিয়ে আর ব্রেড ক্রাম্বসে দেব। এটা ইচ্ছা মতো শেপ করা যায়, যা ইচ্ছা। আমি একটু চপের আকৃতিই করলাম। ততক্ষণ আমি গ্যাসটা জ্বালিয়ে নিই আর এই যে তেলও দিয়ে রেখেছি। এটা এই যে ডিমের গোলায় দিয়ে জাস্ট নুন দিয়েই ফেটিয়ে রেখেছি। দিয়ে এই ব্রেড ক্রাম্বসে এই যে তেল একদম গরম হয়ে গেছে, আমি এই একে একে ছেড়ে দিচ্ছি। যে আমার চপগুলো একদম সুন্দর কালারে ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। গন্ধে মোমো করছে। এবারে গ্যাসটা অফ করছি না, এই তেলেই আমি এগুলোও ছাড়বো। এটা এরকম একটু মোটা করে ছাড়তে হবে, কুসুমগুলো ছেড়ে ছেড়ে আসবে, অসুবিধা নেই, কারণ ছাড়লে এটা আবার সেট হয়ে যাবে। এটা কিন্তু একটু স্লো ফ্লেমে না করলে ক্রিস্পি ব্যাপারটা আসবে না। ডিমের এগুলো আমার ভাজা হয়ে গেছে, আগে চারটে ভেজেছি, এখন এবার টোটালি আমি পুরোটা একসাথে সার্ভ করে দিচ্ছি। বৃষ্টির সন্ধ্যাতে গরম গরম দু রকম ফ্রাই, সাথে এটা আমার কাছে আছে ইমলির চাটনি। ইমলির চাটনি দিয়ে দু রকম ফ্রাই খেয়ে দেখবেন, জানাবেন কেমন হলো। রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে কিচেন আইল্যান্ডকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর রেসিপি দেখার শেষে বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমিও উৎসাহ পাবো এবং নতুন পুরনো রান্নার সম্ভার নিয়ে আমি বারবার আসবো।